ওয়েলকাম ফ্রেন্ডস খবর সন্ধান চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকে পনেরো মার্চ দু হাজার একুশ সাল সোমবার পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতা রয়েছে ঝড়ের পূর্বাভাস রয়েছে তবে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আজকে এবং আগামী দিনে কেমন আসতে চলেছে বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকবে মৌসম ভবন কী জানাচ্ছেন এই নিয়ে রয়েছে আজকের সংক্ষিপ্ত ভিডিওটা দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না আজকের সোমবার আজকের যে সবশেষ আবহাওয়ার খবর উঠে আসছে প্রথমেই আমরা জেনে নেব উত্তরবঙ্গের আবহাওয়াটা কেমন থাকবে উত্তরবঙ্গে পরিস্থিতিটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তবে বৃষ্টির খবর রয়েছে মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ে সহ তবে আগামীকাল মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বা হালকা ঝড় বয়ে যাবে সঙ্গে সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে তাঁদের ভাষায় তারা যেটা বলছেন বাকি যে জেলাগুলো রয়েছে অর্থাৎ কুচবিহার আলিপুরদুয়ার আজকে শুকনো আবহাওয়া থাকবে যদিও মেঘলা আকাশ মাঝে মাঝে থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে রোদ ঝলমলে আকাশ সঙ্গে আংশিক মেঘলা কখনো কখনো থাকতে পারে আজকের দিনটা এমনটা জানা যাচ্ছে তবে দুই দিনাজপুর এবং মালদাতে আগামী কয়েকদিন আগামী দিনের যে আবহাওয়ার খবর উঠে আসছে তাতে বৃষ্টি হবার কোনো রকম সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তবে দার্জিলিং কালিম্পংয়ে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে এটা জানা যাচ্ছে তাপমাত্রা ব্যবধান লক্ষ্য করা যাবে আবারও জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও তাপমাত্রা একটু বাড়তে পারে তবে আজকে যেটা খবর রয়েছে মোটামুটিভাবে আঠারো থেকে উনিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে তেত্রিশ ডিগ্রির ঘরে দক্ষিণবঙ্গের যে আবহাওয়ার খবর উঠে আসছে তাতে দক্ষিণবঙ্গে আজকে এবং আগামী দুই দিনে কোনো জেলাতে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে মূলত রোদ ঝলমলে আকাশ সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা ক্ষণস্থায়ীভাবে আসতে পারে এবং কিছুক্ষণের মধ্যেই সেটা অদৃশ্য হয়ে যাবার সম্ভাবনা রয়েছে তবে কলকাতা মেদিনীপুর অর্থাৎ উপকূলের জায়গাগুলো হালকা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে যেটা দক্ষিণবঙ্গের খবর হিসাবে উঠে আসছে আবারও একটু গরম বাড়তে পারে আজকে দুই ডিগ্রি মতন তাপমাত্রা বাড়ার খবর রয়েছে মূলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে একটু তাপমাত্রা বাড়তে পারে গতকাল যেখানে উনিশ ডিগ্রি ছিল সেখানে আজকে থাকতে পারে একুশ থেকে বাইশ ডিগ্রি সর্বনিম্ন সেন্টিগ্রেডে সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ কালকের থেকে গতকালের থেকে একটু তাপমাত্রা বাড়ছে গরমের পরিমাণটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ জেলা যেখানে তাপমাত্রা প্রচণ্ডভাবে আজকেই বাড়ার সম্ভাবনা নেই তবে দুই ডিগ্রি বাড়তে পারে গতকাল যেখানে সতেরো থেকে আঠারো ডিগ্রি সর্বনিম্ন ছিল আজকে সেখানে আঠারো থেকে উনিশ ডিগ্রি সর্বনিম্ন থাকার সম্ভাবনা সর্বোচ্চ থাকতে পারে তেত্রিশ ডিগ্রির ঘরে তাই এটা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে একটু হলো সব জেলাতেই আজকে গরমটা বাড়ার সম্ভাবনা রয়েছে কোনো রকম বৃষ্টি হবে না যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ত্রিপুরার যে আবহাওয়ার খবর উঠে আসছে তাতে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই উনিশ থেকে কুড়ি ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আসামের যে খবর রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর কুড়ি থেকে একেবারে সাতাশ বা তিরিশ ডিগ্রি মতন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এর সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝাড়খণ্ডের যে আবহাওয়া থাকার সম্ভাবনা আঠারো থেকে উনিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি ঘরে থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামী দিনে তাপমাত্রা বাড়তে চলেছে এছাড়া দিল্লির মৌসম ভবন যেটা জানাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা যেটি ঢুকেছে সেটি খুব একটা শক্তিশালী নয় তা হল উঁচু জায়গাগুলো জম্মু কাশ্মীর থেকে হিমাচল প্রদেশের কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি রয়েছে মূলত তিনটি রাজ্যে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এখানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে এছাড়া যেটা জানা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে সেখানে হালকা থেকে বিক্ষিপ্ত কোথাও কোথাও সিলেট বিভাগের জায়গাগুলোয় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটা আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে তবে আরও জানা যাচ্ছে তাপমাত্রা একটু বাড়তে পারে রাতের এবং দিনের অর্থাৎ আঠারো থেকে উনিশ ডিগ্রি এবং সর্বোচ্চ তিরিশ ডিগ্রি হতে পারে উত্তর উত্তর পূর্ব উত্তর পশ্চিম বিভাগের জায়গাগুলো রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ তবে ময়মনসিংহ বিভাগে আজকে বেশ একটু সকালের দিকে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে তবে একটু তাপমাত্রা বাড়বে একটু গরমটা আসতে চলেছে দক্ষিণ বিভাগের যে জায়গাগুলো রয়েছে সঙ্গে রাজধানী ঢাকা এখানে তাপমাত্রা থাকতে পারে কুড়ি থেকে বাইশ ডিগ্রি একটু কমই রয়েছে এবং সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি অর্থাৎ একটু বাড়ছে প্রচণ্ড গরম কিন্তু আজকেই থাকছে না এমনটা জানা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা কুয়াশা এমনটাই সঙ্গে যেটা প্রধানত শুকনো আবহাওয়া এবং রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা বেশি রয়েছে তবে উত্তর বিভাগ অর্থাৎ সিলেট বিভাগের জায়গাগুলো মেঘলা আকাশ এবং বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে কোথাও কোথাও ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এমনটাই সবশেষ আপডেট থেকে জানা যাচ্ছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং